আজকে আমরা এখানে সমবেত হয়েছি, প্রফেসর অনুপম সেন আছেন, আমি আছি, আছেন আলী প্রয়াস। আমরা এখানে সমবেত হওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে প্রফেসর অনুপম সেনের আসছে মাসেই 5 তারিখ তার জন্মদিন, এবং এই জন্মদিন উপলক্ষে আমরা যারা চট্টগ্রামবাসী, যারা বাংলাদেশের ছাত্রছাত্রী আছি, তারা তাকে স্মরণ করে আমরা তার যে অবদান সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সেটাকে রোমন্থনের মধ্য দিয়ে বাংলাদেশের সামাজিক বিজ্ঞানের চর্চাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রয়াস মাত্র। আমরা আজকে এই উপলক্ষে স্যারের সঙ্গে আমরা আলাপচারিতায় নিমগ্ন হব এবং কিছু প্রশ্ন করব। তবে বলে রাখি, সেই প্রশ্নগুলো হচ্ছে একাডেমিক। আমরা জানি স্যারের একটা কবি হিসেবে তার একটা পরিচিতি আছে, একজন শিক্ষাবিদ হিসেবে তার পরিচিতি আছে, এবং শুধু তাই নয়, তার অন্যান্য পরিচিতির জগৎটা এত বিস্তৃত, সেই বিস্তৃত জগৎকে ছাপিয়ে আমরা শুধুমাত্র আজকে আলোচনা করব তার একাডেমিক চর্চার বিষয়ে। কারণ একাডেমিক চর্চার বিষয়টা খুবই অনুল্লেখিত রয়ে গেছে মনে হয় আমার কাছে, সেই জন্য আমরা সেটা আলাপ করব। তবে আলাপ করার আগে একটু বলে নিই, আমরা সমাজ বিজ্ঞানে একটা কথা জানি যে, যেমন 300 বছর আগে আমাদের যে সমাজ ছিল, যে অর্থনীতি ছিল, যে রাজনীতি ছিল, সংস্কৃতি ছিল, সেটা এখন নেই। আবার 300 বছর পরে এই সমাজ অর্থনীতি যেটা এখন বহাল আছে সেটাও থাকবে না। সতত পরিবর্তনশীল হচ্ছে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি। এই পরিবর্তনের মধ্যে একজন শিশু জন্ম নেয়, সে বেড়ে ওঠে, তার চিন্তা চেতনা গঠিত হয়, গড়ন হয় তার তৎকালীন সমাজ, অর্থনীতির, সংস্কৃতির যে চিন্তার জগৎ, সে জগতের প্রেক্ষাপটে। আমাদের অনুপম স্যার, আমার শিক্ষক, তার জন্ম হয়েছিল 1940 সালে, এবং 1940 সালের পর থেকে যে সমাজ অর্থনীতি ভারতবর্ষে ছিল, তিনি চট্টগ্রামের সূর্য সেনের সেই বিপ্লবী আন্দোলন দেখেছেন, তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন দেখেছেন, অহিংস আন্দোলন দেখেছেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের সে আজাদ হিন্দ ফৌজের আন্দোলন সম্পর্কে লেখাপড়া করেছেন, জেনেছেন। তিনি চট্টগ্রামের একটি অত্যন্ত সুনাম ধন্য পরিবারের সন্তান। আমি তার কাছে প্রশ্ন করতে চাই প্রথমে, এই যে ওই সময়কালে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি আপনাকে কিভাবে প্রভাবান্বিত করেছে, আপনি একটু স্যার বলবেন। আমি যখন জন্মগ্রহণ করি 1940 সালে, তার 1 বছর আগে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু, 1939 সালে সেপ্টেম্বরে একবারে ঘোষিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে ইংল্যান্ড এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, পোল্যান্ড দখল করার পরে জার্মানি। এবং আমার খুব ক্ষীণভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি মনে রয়েছে। 1944 সালে প্রথম কি মাঝে বা শেষ দিক আমার মনে নেই, আমি আমার সর্দির কোলে বসে উনি সেই উঠোনে এসে জাপানি বোমা আসছিল, বোমারও বিমান আসছিল চট্টগ্রাম শহরে বম্বিং করতে। চট্টগ্রাম শহরে সেই সময় জাপানিরা কয়েকটি জায়গায় বম্বিং করেছিল, একটি হলো চট্টগ্রাম স্টেশন, আর একটি হলো চট্টগ্রাম এয়ারপোর্ট, আরো দু এক জায়গায় বম্বিং করেছিল, সেসব জায়গার কথা আমার মনে নেই। আমরা গ্রামে ছিলাম, কারণ তখন চট্টগ্রামে অধিকাংশ লোকই, শহরের লোকই গ্রামে চলে গেছিল জাপানি বোমার ভয়ে, সেটা কলকাতাতেও হয়েছিল। এই যে একটা বিক্ষুব্ধ সময়, সেই বলেছেন সুকান্ত, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ, এই খুব আপনার ভেতরেও ছিল স্যার? হ্যাঁ, এইটা আমরাও কিন্তু ক্ষুব্ধ স্বদেশ ভূমি দেখেছিলাম, কারণ আমার জন্মের অব্যবহিত, মানে আমার চেতনার অব্যবহিত আগে কিন্তু এই বাংলাদেশে, বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ দুর্ভিক্ষ হচ্ছিল, যে দুর্ভিক্ষে 40 লক্ষ লোক মারা গেছিল, এবং এই দুর্ভিক্ষটা অনেকটা সৃষ্টি করা হয়েছিল, কারণ নৌকোগুলোকে নদী থেকে এবং অন্যান্য জায়গা থেকে সরিয়ে ফেলে ফেলা। এর বিরুদ্ধে
ইসলামাবাদী আন্দোলন করেছিলেন। পরে ইসলামাবাদীকে ধরে নিয়ে যে পাঞ্জাবে প্রচুর অত্যাচার করা হয় মনিরুজ্জামান ইসলামাবাদী। আমরা যখন দেখি তারপরে যেটা হয় যে 1947 দেশ ভাগ হলো, এবং দেশ ভাগ অর্থাৎ পাকিস্তান হলো, ভারত হলো, এবং তখন কিন্তু অসংখ্য লোক এপার থেকে ওপারে গেছে, একটা বিরাট এক্সোডাস, মানে পাকিস্তান থেকে বা ভারত থেকে বাংলাদেশে এসেছে, মানে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য জায়গা থেকে। আবার পূর্ব পাকিস্তান থেকে প্রচুর লোক পশ্চিমবঙ্গে গেছে। এই যে একটা বিরাট হলো, এবং ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের অবস্থা, জাপানে ইংরেজরা আমেরিকানরা দুটি আণবিক বোমা ফেলেছে। এই বিশ্বে এর আগে কখনো এত বড় বিধ্বংসী বোমা কখনো ফেলা, সারা পৃথিবী উত্তাল। এবং সেই সময় ইয়েতে সোভিয়েত ইউনিয়ন, মানে রাশিয়াতে, রাশিয়া এবং রাশিয়ার আশেপাশে অনেকগুলো জায়গায় সমাজতন্ত্র বিরাট। আমার জন্মের কিছুদিন পরেই, আমি যখন 7-9 বছরের, সেই সময় কিন্তু চীন আবার সমাজতান্ত্রিক, যে এই সমস্ত পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। আবার এই সময় বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ সব পরিবর্তন ঘটছে। আমরা যদি 19 শতাব্দী, 18 শতাব্দীর কথা বলি, 18 শতাব্দীতে কোনো বিদ্যুৎ ছিল না, এমনকি 18 শতাব্দীর প্রথম দিকে বা তারও একটু আগে 17 শতাব্দীতে স্টিমারই ছিল না, মানে যন্ত্রচালিত স্টিমার, সেগুলো ছিল নৌকোর স্টিমার, বড় বড় পাল তোলা নৌকো। এবং ভাস্কো দা গামা যে ভারতে এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে, তিনি কিন্তু পালতোলা নৌকোতে এসেছিলেন। এবং আজকে ভাবলে অবাক হতে হয়, তিনি 12,000 মাইল পাড়ি দিয়ে এসেছিলেন, যা তার কথা নয়, 12,000 মাইল, অর্থাৎ অর্ধেক সার্কামফারেন্স অফ দি আর্থের যে 25,000 মাইল তার প্রায় অর্ধেক। এবং তার সময় লেগেছিল 309 দিন, প্রায় 101 বছরের সাথে। সেই তুলনায় কিন্তু কলম্বাস খুব অল্প সময়ে আমেরিকা পৌঁছেছিলেন, মাত্র 37 দিন লেগেছিল কলম্বাস। আমি এই কথাগুলো বলছি যে পৃথিবী কিভাবে বদলাচ্ছে, ঠিক যে কথাটি আমার সহকর্মী, আমার অত্যন্ত প্রিয় সহকর্মী পণ্ডিত, সত্যিকার অর্থে সমাজতত্ত্বে একজন যথার্থ জ্ঞানী ব্যক্তি ওবায়দুল করিম এই কথাগুলো আমাকে জিজ্ঞেস করছেন, সেই জন্য আমি স্যার আপনি শেষ করুন তারপর। এই যে সমাজটা গত 3-4 শতকে কিভাবে পরিবর্তিত হয়ে গেল, যে 4 শতক আগে তো আমরা 2টি মহাদেশের কথাই জানতাম, যে এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এবং আজকে আমরা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছি, যেমন যে এই গত শতকের প্রথম দশকে আইনস্টাইন, আমরা জানি যে তার আগে নিউটন গ্র্যাভিটেশনের কথা বলেছেন, সে শুরু হয়েছিল 17-16 শতক থেকে বিজ্ঞানের আবিষ্কার, মানুষ ক্রমশ সেই কুসংস্কারের বন্ধন থেকে ছিন্ন হয়ে যে আইনের মাধ্যমে, বৈজ্ঞানিক আইনের মাধ্যমে যে জীবনকে পরিচালিত করা শুরু করল, যে তার আগে পর্যন্ত যে চার্চের ইউরোপে মানুষ চার্চের অধীনে ছিল, এমনকি চার্চের আমরা আজকে দেখি যে ইউরোপ আমেরিকা অত্যন্ত সভ্য, কিন্তু ওরাও কিন্তু একসময় ওরা নারী স্বাধীনতার কথা বলে, নানা কিছু কথা বলে, কিন্তু এক সময় ওরাও সেই 14-15-16 শতকে মেয়েদের পুড়িয়ে মেরেছে উইচ বলে। সুতরাং মানুষের যে পরিবর্তনটা, সমাজের যে পরিবর্তনটা, সেটা অত্যন্ত
বিরাট ভাবে হচ্ছে। আজকে যে সমাজ এটি বিশ্বব্যাপী উত্তর আমেরিকা এবং মানে পাশ্চাত্য সমাজ সেটা আমরা জানি যে সেটা একটি শিল্পায়িত সমাজ এবং সেখানে সেবার খাত খুব বড়। আমাদের দেশও কিন্তু দ্রুত শিল্পায়িত হচ্ছে, কিন্তু সেখানেও সেবার খাত ক্রমশ বাড়ছে। আমাদের অর্থনীতিতে যে অর্থনীতির কথা বলেছেন ওবায়দুল করিম, যে অর্থনীতিতে একসময় কৃষির স্থান ছিল প্রধান, এখনো কিন্তু কৃষিকে কেউ অবহেলা করতে পারবে না, কারণ কৃষির উপরেই তো মানুষ জীবন ধারণ করে। কিন্তু কৃষিতে নিয়োজিত মানুষের সংখ্যা ক্রমশ কমছে। যেমন আজকে যুক্তরাষ্ট্রে মাত্র 1% লোক কৃষিতে নিয়োজিত, 99% লোক কিন্তু কৃষিতে নিয়োজিত। কিন্তু এই যুক্তরাষ্ট্রে একসময় যে ঊনবিংশ শতাব্দীর প্রথমে এবং ঊনবিংশ শতাব্দীর মাঝেও বলা যে তাদের প্রায় 60% লোক কৃষিতে নিয়োজিত, আজকে মাত্র 1% লোক। আমাদের দেশেও এখন কিন্তু কৃষিতে লোকের সংখ্যা কমছে, মাত্র 30% লোক এখন আমাদের দেশে কৃষিতে নিয়োজিত। কিন্তু আজ থেকে 30 বছর আগে আমাদের দেশে প্রায় 60% লোক কৃষিতে নিয়োজিত ছিল। আমাদের দেশে আজকে কিন্তু 1971 সালের দিকে আমরা 1 কোটি টন খাদ্যশস্য উৎপাদন, আমাদের জমি কমে গেছে কারণ নানা কারণে ব্যবহৃত হচ্ছে, কিন্তু আমাদের বিজ্ঞানের কারণে সেই বিভিন্ন কিছু প্রয়োগের ফলে ইনপুটস, নতুন নতুন ইনপুটস, সার, পানি, বীজ ইত্যাদি প্রয়োগের ফলে আজকে আমাদের কৃষি উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে গেছে, সেটি প্রায় 4 কোটি টন। আজকে বাংলাদেশে কিন্তু একসময় বাংলাদেশে অনেকে গ্রামে গঞ্জে 1 বেলা খেত, এখন কিন্তু মোটামুটি 2 বেলা খায়, নিরন্ন লোকের সংখ্যা কমছে। নিরন্ন লোক নেই যে তা, আজও বাংলাদেশে অনেক লোক নিরন্ন রয়েছে কিন্তু তাদের সংখ্যা অনেক কমেছে। আমার ছোটবেলায় আমি চট্টগ্রাম শহরে 10-12 ও 14টা গাড়ি দেখতাম, আজকে চট্টগ্রাম শহরে গাড়ির জন্য চলা যায় যে সারা বাংলাদেশে এখন 100,000 গাড়ি, একসময় এখানে 100,000 গাড়িও ছিল, কারণ মানুষের সম্পদ বাড়ছে, মানুষের উপর উৎপাদনের উপর অধিকার ক্রমশ বাড়ছে, উৎপাদনকে অনেক বেশি বৃদ্ধি মানে উৎপাদন বৃদ্ধি আমরা অনেক সহজে এখন নানাভাবে আমরা সেটা করতে সক্ষম হচ্ছি। আজকের পৃথিবী ছোট হয়ে গেছে, যে আজকের যে আইটি কল্যাণে আজকে আমি এই মুহূর্তে 1 সেকেন্ডে আমি আমেরিকা যুক্তরাষ্ট্রের যে কোনো একটা জায়গার সঙ্গে কথা বলতে পারছি। কিন্তু আমি যখন সেই উত্তর আমেরিকায় পড়ছিলাম 1973 থেকে 1979 সাল, সেই সময় আমি অনেক চেষ্টা করি, 1979 সালে আমি চট্টগ্রামে আমার মার সঙ্গে আমাদের বাসায় টেলিফোন ছিল কথা বলতে পারি, অনেক চেষ্টা করতে পারি, কিন্তু আজকে সেই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি আইটির কল্যাণে এক মুহূর্তের মধ্যে যে কেউ আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউরোপ বা যে কোনো জায়গায়, সৌদি আরেবিয়া যে কোনো জায়গায় একজন লোক অনায়াসে কথাবার্তা। সুতরাং পৃথিবীটা ছোট হয়ে আছে, পৃথিবী কিন্তু ছোট হওয়া শুরু করেছিল গ্লোবালাইজেশনের শুরু, কিন্তু সেই ভাস্কো দা গামা আলেকজান্ডারের সময় থেকে, হয়তো তারও আগে থেকে, কারণ আলেকজান্ডার কিন্তু তিনি জলপথে আসেননি ঠিকই, কিন্তু তিনি তো স্থলপথে পর্যন্ত এসেছিলেন, সিন্ধু পর্যন্ত এসেছিলেন, এবং গ্রিসের যে সাম্রাজ্য সেটা তো কিন্তু পর্যন্ত বিস্তৃত ছিল, এই গ্রিস থেকে আরম্ভ করে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল, মধ্য এশিয়ার বিরাট অঞ্চল তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, পারস্য ছিল, মিশর ছিল, সুতরাং এক ধরনের গ্লোবালাইজেশন তখনও হয়েছে, কিন্তু আজকের যে গ্লোবালাইজেশন সেটা বিরাট, এবং তখন এক জায়গা থেকে এক জায়গায় যেতে লোকের অনেক সময়, যে বলা হয় যে চেঙ্গিস খানের সাম্রাজ্য বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য, কিন্তু সেই চেঙ্গিস খানের সাম্রাজ্যে
এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুব দ্রুততম ঘোড়ায় চড়েও 6 মাস লাগতো পৌঁছতে, আজকে এটি কয়েক ঘন্টার কথা। আমাদের আমরা এগোচ্ছি কিন্তু কিন্তু সঙ্গে সঙ্গে যেটা চিন্তার কথা সেটা হলো আমরা কিন্তু পরিবেশকে দূষণ করছি। আমরা আমাদের এই যে পরিবেশকে আমরা আগে কখনো ঊনবিংশ শতাব্দীর আগে এমনভাবে আমরা কিন্তু পরিবেশকে দূষণ করি। 1974 সালে সেই উইলি ব্র্যান্টের নেতৃত্বে, জার্মানির চ্যান্সেলর উইলি ব্র্যান্টের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটিকে বলা হোক, সেই আন্দোলন তারা বলেছিলেন নো গ্রোথ। নো গ্রোথ কেন বলেছিল, গ্রোথের ফলে যে উন্নয়নের ফলে আমরা সমস্ত নন রিনিউয়েবল যে রিসোর্সেস বিশ্বে সেগুলো সব ধ্বংস করে দিচ্ছে। একসময় এই নন রিনিউয়েবল রিসোর্সেস না থেকে আমরা কি করব? আজকে কিন্তু আবার বৈজ্ঞানিকরা বলছে যে সমস্যা নেই, আমরা পানিতেও খাদ্যশস্য উৎপাদন হতে পারবো, পানিতেও খাদ্যশস্য উৎপাদন হতে পারবো। ওরা আবার বলছেন যে আমরা জেনেটিক্যালি যে মানুষের জীবনকে অনেক দূর বাড়াতে পারবো। অনেক আমরা আজকে জানি যে আমরা ওই সমস্ত ডিজিজকে জয় করেছি যেগুলো সংক্রামক, টাইফয়েড, ম্যালেরিয়া, ম্যালেরিয়া, কলেরা ইত্যাদি, কিন্তু আমরা নন সংক্রামক ব্যাধিকে জয় করতে পারিনি, যেমন ক্যান্সার, হার্ট ডিজিজ, এগুলো জয় করার পথও কিন্তু আজ মানুষ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। এখন আপনি বিশাল এক ক্যানভাসে আপনি যে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি পরিবর্তনের মধ্যে আপনার চিন্তা জগৎ যে গঠিত হয়েছে সে সম্পর্কে কিছু বললে, আমি সেই সূত্র ধরে আপনাকে দ্বিতীয় প্রশ্নটা করতে চাই। তবে তার দুটো অংশ থাকবে। প্রথম অংশ হচ্ছে, আপনি জানেন স্যার আপনি কবিতা লিখেছেন, আপনি আমাদের সমাজ বিজ্ঞানের জন্য প্রচুর লেখালেখি করেছেন, আর আপনার লেকচার তো সীমাহীন, সেটা বলবার আপনার খেলা কেনা। তো আপনার লেখার মধ্যে সবচেয়ে যেটি সাধা ভারত উপমহাদেশ নয় সারা পৃথিবীতেই বিশাল প্রভাব রেখেছে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে, আপনার যে বইটি, এটা স্টেট ইন দ্য সলিউশন অ্যান্ড ক্লাস ফরমেশন ইন ইন্ডিয়া, যে বইটি আপনি লিখেছেন, যেটা আমাদের পাঠ্য, আমাদের পড়তে হয় এবং শিক্ষক হিসেবে আমি পড়াচ্ছি আমার ছাত্রদেরকে, সেই বইটি রচনার এবং তার যে কন্টেন্টটা, কে কন্টেন্ট নিয়ে আমি আপনাকে দুটো প্রশ্ন করবো। প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই টাইটেলের শিরোনামে আছে নিউ মার্কসিস্ট হিসেবে আপনাকে চিহ্নিত করা হয়েছে, এই নয়া মার্কস বাদটা কি আমাদের ছাত্ররা কিন্তু বুঝতে চান, বোঝেনি অনেকে। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনি এই যে আপনার প্রেক্ষাপটটা বর্ণনা করলে, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছিল 1947 সালে বা তার আগে থেকে, এখানে যখন বিপ্লবী আন্দোলন চলছিল তখন থেকে কমিউনিস্ট আন্দোলন কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠছে, এবং এই কমিউনিস্ট আন্দোলন বেড়ে উঠতে উঠতে ভারতবর্ষ স্বাধীন হলো, ভারতের ভারতের কমিউনিস্ট পার্টি হলো, বাংলাদেশে তখন পাকিস্তানের অংশ ছিল, পাকিস্তানের কমিউনিস্ট পার্টি আন্ডারগ্রাউন্ডে ছিল, কিন্তু তখন দেখা গেছে যারা কমিউনিস্ট চিন্তা চেতনায় উদ্বুদ্ধ ছিলেন তারা পার্টিজান ছিলেন, তারা হয় সোভিয়েতপন্থী ছিলেন, পরবর্তীকালে যে কমিউনিস্ট পার্টি ভেঙে যে বা চীনপন্থী ছিলেন, এবং তারা পার্টি ওরিয়েন্টেড মার্কসিজমটাকে প্রচার করছে, কিন্তু আপনি বাইরে এসে একাডেমিক চর্চা করেছেন এবং কোনো পার্টির কোনো ধরনের ওরিয়েন্টেশন না রেখে আপনি বিজ্ঞানসম্মতভাবে অবজেক্টিভলি এই ভারতবর্ষের সমাজ, অর্থনীতিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, সেটি একটু স্যার আমাদের বলবেন। আমি প্রথমেই বলি যে কেন নিও মার্কসিস্ট বলেছি, সেটার কারণ হলো মার্কস ভেবেছিলেন, মার্কস তো প্রফেট নন, কিন্তু তার অনেক বক্তব্যই কিন্তু আজকে আমরা জানি যে সত্য প্রমাণিত হচ্ছে। যেমন তিনি বলেছিলেন যে ওয়েলথের সেন্ট্রালাইজেশন এবং কনসেন্ট্রেশন হবে, মার্কস যেভাবে পুঁজিবাদের প্রশংসা করেছেন, ধনতন্ত্রের প্রশংসা করেছেন, আপনি নিজে ইয়ের কমিউনিস্ট ম্যানিফেস্টো ছাত্রই জানেন যে মার্কসের মতো প্রশংসা ধনতন্ত্রের আর কেউ করে, লোকে কিন্তু এটা জানে না, ওটা লোকে ভাবে যে মার্কস খালি ধনতন্ত্রের নিন্দাই করেছে, আসলে একদম না। তিনি বলেছেন যে ধনতন্ত্র এত বেশি সৃজনশীল, এটা বলার নয় যে অত্যন্ত সৃজনশীল, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এ কথাটাও বলেছেন ধনতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা হলো ধনতন্ত্রে পুঁজির পুঞ্জীভবন ঘটে, সেন্ট্রালাইজেশন এবং কনসেন্ট্রেশন,
একবার যখন পুঁজি একজনের হতে তখন ক্রমশ সেটা পুঞ্জীভূত হতে থাকে। এবং আজকে আমরা কিন্তু মার্ক্সের বক্তব্যের সম্পূর্ণ মানে তিনি যে সত্যি মানে তা তিনি যে ভবিষ্যৎবাণী উচ্চারণ করেছেন সেটা যে সত্য সে সম্পর্কে একটি বই লিখেছেন থমাস পিকেটি, বইটির নাম হলো ক্যাপিটাল ইন দ্য 21st century। সেই বইতে থমাস পিকেটি দেখিয়েছেন আসলে কিভাবে কনসেন্ট্রেশন এবং সেন্ট্রালাইজেশন অফ ওয়েলথ হচ্ছে। একসময় আমেরিকা যুক্তরাষ্ট্রে যখন প্রথম গাড়ি আবিষ্কার হলো মোটর গাড়ি, তখন সেখানে অনেকগুলো কোম্পানি গড়ে উঠেছিল। আজকে কিন্তু সেন্ট্রালাইজেশনের ফলে এবং কনসেন্ট্রেশন অফ ওয়েলথের ফলে সেখানে মাত্র 4টি গাড়ির কোম্পানি রয়েছে। একটা হলো আমেরিকান মোটর, একটা হলো জেনারেল মোটর, একটা হলো ক্রাইসলার, আরেকটা হলো আমেরিকান মোটর ফোর্ড। এই মাত্র 4টি, ফোর্ড, জেনারেল মোটর, ক্রাইসলার এবং আমেরিকান মোটর, আর সব কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে। এবং এই 4টি মোটর কোম্পানিকেও রক্ষা করতে আমেরিকা যুক্তরাষ্ট্রকে বারবার এগিয়ে আসতে হয়েছে। 2009 সালে যখন গ্রেট রিসেশন হলো তখন কিন্তু এই 4টি কোম্পানিকে রক্ষা করার জন্য রাষ্ট্রকে এই কোম্পানিগুলোকে রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল, পরে ধীরে ধীরে রাষ্ট্র আবার এগুলোকে ছেড়ে দিয়েছে। আমি নিউ মার্কসিস্ট বলার কারণ হলো এই, তার অনেক বক্তব্য সত্যি হয়েছে কিন্তু একটি ক্ষেত্রে তিনি ভেবেছিলেন যে পুঁজিবাদের ফলে, যে পুঁজিবাদ যখন এই ভারতে প্রসারিত হবে এবং অন্যান্য জায়গায় প্রসারিত হবে এই উপমহাদেশে, তখন এই উপমহাদেশের একরকম পুঁজিবাদী ইয়ে হবে, পুঁজিবাদী বিকাশ হবে। কিন্তু তার বক্তব্য সত্যি হয়নি, কারণ এই ইংরেজরা কোনোদিন এখানে পুঁজিবাদের বিকাশ করায়। উপনিবেশ হওয়া সত্ত্বেও যেটা মার্ক্স ভেবেছিলেন যে এবং এটাকেই কিন্তু নিও মার্ক্সিস্টরা বলেছে যে পুঁজিবাদ হচ্ছে কি, যে তার পেরিফেরি বা এই সমস্ত দেশগুলো থেকে তারা সেই রিসোর্সেস নিয়ে যায় এবং তারা চেষ্টা করে এই সমস্ত দেশগুলো যেন প্রাইমারি গুডসের ইয়ে থাকে, এখানে যেন সত্যিকার অর্থে ভালোভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না ঘটে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটতে দেয়নি। ওরা কেন কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটতে দেয়নি এবং কিভাবে আমাদের রিসোর্সেস এখান থেকে নিয়ে গেছে সেটাই আমি দেখিয়েছি বলে আমি এটাকে নিও মার্ক্স করি। কারণ মার্ক্স ভেবেছিলেন যে ক্যাপিটালিস্ট পেনিট্রেশন যখন এইসব দেশে ঘটবে বা ক্যাপিটালিজম যখন এইসব দেশে ঘটবে তবে তখন এই দেশগুলো পুঁজিবাদী এইসব দেশে পুঁজিবাদ গড়ে উঠবে। এইসব দেশে কিন্তু যথার্থ পুঁজিবাদ গড়ে ওঠে। আজও কিন্তু ভারতবর্ষের যে এই কৃষি কিন্তু একটা বিরাট ইয়ে, কৃষি আমেরিকার কৃষির মতো এটা ইন্ডাস্ট্রি হয়নি, যে ভারতের কৃষি এখনো কিন্তু স্মল স্কেল বেশিরভাগ জায়গায়, দু একটি জায়গায় হয়তো ক্যাপিটালিস্ট ফার্মিং হয়েছে, যে পাঞ্জাব বা হরিয়ানা দু একটা জায়গায়, সেও খুব বড় যে ক্যাপিটালিস্ট ফার্মিং তা নয়। আমেরিকা যুক্তরাষ্ট্রে আমরা কি দেখি, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমরা শয়ে শয়ে একর জমি সেখানে একজন মালিক তাকে দেখাই যায় না। আমি আমেরিকার ক্যানাডার গ্রামে যে স্তম্ভিত হয়ে গেছিলাম কারণ আমি কোনো গ্রামই দেখিনি, আমি দেখেছি মাঝে মাঝে একজন দুজন লোক আছে এবং তাদের এক একজনের অধীনে বিশাল বিশাল জায়গা এবং সেগুলো ইন্ডাস্ট্রির মতো এগ্রিকালচারটাকে পরিচালিত হয়, সেগুলোকে যথার্থ এগ্রিকালচারও বলা যায় না, সেগুলো ফার্ম এবং এগুলো ইন্ডাস্ট্রি, সেখানে সবই যন্ত্র কাজ করে, একজন দুজন লোক সেখানে সেই যন্ত্র চালনায় সাহায্য করে। আমাদের দেশে কিন্তু এখনো তা মোটেই হয়নি। আমাদের দেশে এই ভারত এই উপমহাদেশে ভারতে পাকিস্তানে বাংলাদেশে এখনো কিন্তু আমাদের কৃষকদের সংখ্যা অনেক। সুতরাং আমাদের দেশে সত্যিকার অর্থে যে অগ্রসরমান পুঁজিবাদ যেটা উন্নত করে দেশকে সেটা হয়নি।
সেই জন্য এইখান থেকে যে রিসোর্স ট্রান্সফার হচ্ছে, এখানকে যে কিভাবে এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশনের কথা মার্ক্স বলেছেন। মার্ক্স খুব পরিষ্কার ভাবে প্রচন্ড রকম এক্সপ্লয়টেশনের কথা বলেছেন। উনি বলেছেন ঢাকা শহরের লোক সংখ্যা যত একসময় 1.5 লক্ষ ছিল সেটা 20,000-এ পরিণত হয়েছে, সে কথাও মার্ক্স বলেছেন। কিন্তু তিনি ভেবেছিলেন এখানে যখন পুঁজিবাদ গড়ে উঠবে ঠিকভাবে, তখন এইসব দেশে দেশ পুঁজিবাদী দেশ হবে, কিন্তু সেটি হয়নি। সেই জন্যই এই নিউ মার্ক্সিস্ট কথাটা বলা, যে মার্ক্সের বক্তব্য ঠিকই আছে কিন্তু এক জায়গায় এক্সপ্লয়টেশনের ব্যাপারে, এক জায়গায় যে কলোনিয়ালিজমের ক্ষেত্রে যে কলোনিয়াল কান্ট্রিজগুলো, কলোনাইজড কান্ট্রিজগুলো, তারা কিন্তু যেটা পরবর্তীকালে আন্তে গুন্দার ফ্র্যাঙ্ক সমীর আমিন ইত্যাদি বলেছেন, আমিও বলেছি, সবাই যেটা বলতে চেয়েছি সেটা হলো এই যে ক্যাপিটালিজম এইসব দেশগুলোকে উন্নত করে করবে না, এখানে এরা পেরিফেরি হয়ে থাকবে এবং এখান থেকে রিসোর্স ট্রান্সফার হবে। আর দ্বিতীয় প্রশ্ন যেটি আপনার ছিল, আপনার বইয়ের যে মূল কন্টেন্ট, মানে যে বই আর যেটি আপনার বিখ্যাত তত্ত্ব যে ওভার ডেভেলপ নেই, হ্যাঁ, এবং সেখানে আমি বলতে চাইছি এই যে আমাদের দেশে যে ইউরোপে আমরা দেখি কি সমাজ বিন্যাসের ক্ষেত্রে, যে প্রথমে দেখি আমরা যে সেখানে দাস প্রথা, মানে কৌম সমাজ থেকে যখন সেটার বিবর্তন ঘটল সেখানে আমরা দেখি কি দাস সমাজ, এখানে যে অন্য ব্যক্তিরা কাজ করতেন না, অন্য কারিগররা কাজ করতেন না তা নয়, কিন্তু উৎপাদনের মূল, এটা বেশ কয়েকজন লেখক চমৎকার ভাবে আলোচনা করেছেন, তার মধ্যে পিলে একজন, তার মধ্যে আরো অনেকে রয়েছেন, যে তারা চমৎকার ভাবে দেখিয়েছেন যে গ্রিস বা রোমের, গ্রিসের নগর রাষ্ট্রগুলোর যে উৎপাদনের মূল ভিত্তি ছিল দাস ব্যবস্থা, এবং দাসাই কিন্তু, এবং দাসদের সম্পর্কে অ্যারিস্টটল নিজে বলেছেন যে দাসদেরই কৃষি কাজ করতে হবে, দাসদেরই এইসব কাজ করতে হবে, এবং এমন ধরনের দাস নিতে হবে তারা যেন খুব বেশি মানে স্পিরিটেড না হয়, স্পিরিটেড দাস হলে অসুবিধা আছে, এটা পলিটিক্সে একেবারে পরিষ্কারভাবে অ্যারিস্টটল বলেছেন। এবং সেখানে সবসময় দাস প্রথা রয়েছে গ্রিসের সিটি স্টেটগুলো, এবং রোমও সম্পূর্ণভাবে দাস প্রথার উপর নির্ভরশীল ছিল, রোমেরও যে সমস্ত প্রধান কাজগুলো, এমনকি রোমে যদি দাস প্রথাটিকে আমরা দেখি সেখানে দেখতে গেলে দেখি দেখতে পাব যে সেখানে অনেক সময় যে চিকিৎসক তিনিও একজন দাস, যিনি একজন ওভারশিয়ার তিনিও একজন দাস, এখন ওভারশিয়ার যে দাস কৃতদাস তিনি এক ধরনের দাস, তার অধীনে যেসব অন্য দাসরা কাজ করছেন তারা আরেক ধরনের দাস, এবং বড় বড় ল্যাটিফুলিয়ার মানে বিশাল বিশাল খামার, এবং এই খামারগুলো পরিচালিত হচ্ছে দাসদের অধীনে, এবং দাসরাই কিন্তু সবকিছু করছে, এবং অন্যরা মানে যারা নাগরিক তাদের কিন্তু কোনো দাস মানে কোনো কাজ করতে হচ্ছে না। এমনকি রোমে, রোমে এই খাবার দাবার পর্যন্ত ওরা করে ফেলেছিল, নাগরিকদের দেওয়ার বন্দোবস্ত করেছিল, এবং সমস্ত সাধারণ কাজের ভার ছিল দাসদের উপর, এবং বারবার কিন্তু সেখানে দাস বিদ্রোহ হয়েছে। স্পার্টাকাসের দাস বিদ্রোহ একটা খুব প্রসিদ্ধ বিদ্রোহ, যেটাতে 70,000 দাস অংশগ্রহণ করেছিল সেই দাস বিদ্রোহে, এবং এক পর্যায়ে কিন্তু দেখা গেল যেসব জায়গা থেকে রোমানরা দাস সংগ্রহ করত সেসব জায়গা থেকে দাস পাওয়া যাচ্ছে না। যেমন জুলিয়াস সিজার যখন ব্রিটেন দখল করেছিলেন তিনি সেখান থেকে 10 লক্ষ দাস প্রেরণ করেছেন, 10 লক্ষ, এটা ভাবা যায় যে একটা জায়গায় 10 লক্ষ দাস প্রেরণ করা হবে? সুতরাং এটা কিন্তু সম্পূর্ণ দাসভিত্তিক সমাজ ছিল যে পশ্চিম ইউরোপের রোমান সাম্রাজ্য। কিন্তু মজার ব্যাপার হলো এই, আমি সেটা লিখেছি, এই রোমই যখন মিশর দখল করেছে, যখন পারস্য দখল করেছে, এইসব দেশগুলো দখল করেছে, সেন্ট্রাল এশিয়ার কিছু কিছু দেশ দখল করেছে, তারা কিন্তু এখানকার কৃষক ভিত্তিক যে সমাজ
তাতে কোনো হস্তক্ষেপ করেনি। কারণ তার মধ্যে দেখেছি এর থেকেই, যেমন আলেকজান্ডারের সাম্রাজ্যে রোম ছিল, পারস্য ছিল, মিশরও ছিল, এবং মিশরকে মিশরের ছিলেন টলেমি। আলেকজান্ডার মারা যাওয়ার পর সেদিন আমি দেখছিলাম আলেকজান্ডারের কোথায় তাকে সমাহিত করা হচ্ছে, তার জন্য খুব খোঁজাখুঁজি হচ্ছে আলেকজান্ডারের আশপাশে, আলেকজান্ডিয়া, মিশরের আলেকজান্ডিয়া আশপাশে খুব খোঁজাখুঁজি একটা বেরিয়েছিল। ওরা ভেবেছে এটা বোধহয় আলেকজান্ডারের সমাধি, কিন্তু পরে প্রমাণিত হচ্ছে যে এটা আলেকজান্ডারের সমাধি না, কারণ আলেকজান্ডার মারা গেছিলেন ব্যাবিলন, পরে তাকে সমাহিত করা হয়েছিল আলেকজান্ডিয়াতে। তো এই মানে মিশর বা পারস্য এইসব জায়গায় যে কৃষক ভিত্তিক সমাজ ছিল সেখানে কিন্তু আবার তারা হস্তক্ষেপ করেন। এর মানে এই নয় যে প্রাচ্যিক ক্রীতদাস প্রথা ছিল না, প্রাচ্য ছিল, কিন্তু প্রাচ্যে উৎপাদন ব্যবস্থায় দাসদের ব্যবহার করা হতো না। মুখ্যত দাসরা ছিল যে ডোমেস্টিক স্লেভস, রান্না বান্না অমুক সমুক, এমনকি প্রাচ্যের দাস ব্যবস্থার এও ছিল যে দাসদের অনেক সময় ঘরের লোকের মতো ব্যবহার করা হতো। এমনকি দাসরা সম্রাট হয়েছে, যে আমরা স্লেভ ডাইনেস্টি দেখি ভারতবর্ষের ইতিহাসে, যে ইলতুৎমিস এবং তার মেয়ে রাজিয়া, ইলতুৎমিস এটা তো দাস বংশ। সুতরাং এখানকার দাস ব্যবস্থা, এখানে দাসদের কোনোদিন কৃষিতে বা শিল্পে ব্যবহার করা হয়নি সেভাবে। সেই জন্য আমাদের এই উপমা মানে এশিয়ার দেশগুলোতে মুখ্যত যে সমাজ সেটা হলো কৃষক ভিত্তিক সমাজ, কিন্তু ইউরোপের যে সমাজ সেগুলো সবগুলোই ছিল দাস ভিত্তিক সমাজ। এক সময় দাস প্রথার বিলোপ ঘটে যখন সেই উপজাতীয় আক্রমণের ফলে, কিন্তু দাস প্রথার যে অবশিষ্টাংশ সেটার সঙ্গে মিলিয়ে ওদের যে নেতৃত্ব মিলিয়ে ওরা কি করলো, এই এটাকে ভূমিদাস প্রথায় পরিণত করলো, সাবডমে পরিণত করলো। দাস প্রথায় একটা নতুন জিনিস হয়েছিল ইউরোপে শেষ দিকে, রোমান সাম্রাজ্যের শেষ দিকে, সেটাকে বলা হয় কলোনায়, মানে দাসগুলোকে আর দাসের মতো না রেখে, কারণ দাস মরে গেলে একটা বড় ক্ষতি, একজন দাস মরে যাওয়া মানে পুরো ক্যাপিটালটা লস। সুতরাং তারা করতো কি বলছে, তোমরা এখানে থাকো, দাসদের বংশধর যারা দিয়েছে তোমরা এখানে চাষ করবে, কিন্তু কোথাও পালাতে পারবে না, যেতে পারবে। ওটাকে মিলিয়ে এবং ওদের উপজাতীয় যে নেতৃত্ব যেহেতু ছোট ছোট হয়ে গিয়েছিল, দুটো মিলিয়ে সেখানে সাবটমের বিকাশ হতো। আমার শেষে আমি এই সমস্যাগুলো প্রধানত তুলে ধরে বলেছি যে ভারতবর্ষে যেটা দেখা যায়, ওখানে দাস ব্যবস্থা হওয়ার ফলে, ভূমিদাস ব্যবস্থা হওয়ার ফলে ওখানে কিন্তু সবসময় শ্রেণী সংগ্রাম হচ্ছে, যে দাসদের উপর ভিত্তি করে ওখানে রাষ্ট্র গড়ে উঠেছে এবং রাষ্ট্র সেখানে কনস্টিটিউশন তৈরি হয়েছে। গ্রিসে ওরা কিন্তু গ্রিসের যে নাগরিকরা ছিল তাদের কোনো কাজ করতে হতো না, এমনকি গ্রিসের একজন নাগরিক রাষ্ট্রের কাছ থেকে টাকা চাইছে দাস কেনার জন্য, যে আমার দাস নেই, আমার একজন দাস দরকার, কারণ নয় আমি কোনো রাষ্ট্রের ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারছি না, কারণ গ্রিসে নগর রাষ্ট্রে সবাই অংশগ্রহণ করত, নাগরিকরা সবাই আগরাতে সবাই সমবেত হতো, মিনিমাম 6,000 মতো হলে তাহলে সেখানে বড় ডিসিশনগুলো সেখানে নেওয়া হতো। সুতরাং এবং রোমেও একই রকম ব্যবস্থা ছিল, যে দাস ব্যবস্থার উপর ভিত্তি করে ওখানে গ্রিসে যেমন কনস্টিটিউশন তৈরি হয়েছে, নাগরিকরা তৈরি হয়েছে, নাগরিক অধিকার তৈরি হয়েছে, শাসনতন্ত্র তৈরি হয়েছে, একইভাবে আমরা ইউরোপ রোমে দেখি রোমান সাম্রাজ্য, যে সেখানে সিনেট তৈরি হয়েছে, যে ওদের যারা একটু বেশি মানে দাস টাস রয়েছে তাদের যারা প্রভু তারাই কিন্তু মিলে সেই সিনেট তৈরি করছে। সিনেট তৈরি করে প্রথম দিকে সেখানে ছিল রিপাবলিক, কয়েকশো বছর সেখানে রিপাবলিক ছিল, পরে একসময় রিপাবলিকের পতন ঘটে, সে বিশেষভাবে জুলিয়াস সিজারের সময়। জুলিয়াস সিজার নিজে কিন্তু সম্রাট উপাধি নেননি, তিনি বলেছিলেন তিনি ফার্স্ট কনসাল, এই বলে তিনি ক্ষমতাকে ইয়ে করেছিলেন, কিন্তু পরে এটা অগাস্টাসের সময় থেকে
এখানে রোমান এম্পায়ার হয়ে গেল, কিন্তু তারপরেও সেখানে সিনেট ছিল। এবং সিনেট অনেক সময়, যদিও প্রথম দিকে সিনেট অগাস্টাস এবং সময় বিশেষ ইয়ে করতে পারেনি, কিন্তু পরবর্তীকালে সিনেট অনেক ব্যাপারে বাধা দিয়ে, এবং সিনেটের রিপাবলিকার সময় তো সিনেটই প্রধান ছিল। যেমন তিনজনে মিলে একটা ইয়ে করা হয়েছে ট্রাম্ভারেট, যে সেই তিনজন কি কে, একদিকে জুলিয়াস সিজার, একদিকে পম্পে, একদিকে ক্রিসাস, এই তিনজনে মিলে একটা ইয়ে করেছে যে রোমান সাম্রাজ্যকে আমরা ইয়ে করব, সিনেটারদের তারা জয় করেছে, অমুক করেছে, নানা কিছু করেছে, এই ধরনের ব্যাপার স্যাপার হয়েছে। সেখানে একটা ইয়ে ব্যবস্থা হয়েছে শ্রেণীভিত্তিক, শ্রেণীরা কিন্তু, এমনকি রোমান সাম্রাজ্য যারা ধনী শ্রেণী ছিল, যারা ল্যাটিফুঙ্গিয়ার মালিক ছিল, সম্রাটকে তাদের কথা মতো চলতে হতো। মানে একেবারে যে ইয়ে নিশ্চিদ্র ডেসপটিজম, সেটা তারা করতে পারত না। আর গ্রিসের তো কোনো প্রশ্নই আসে না, কেমন একমাত্র আলেকজান্ডার ছাড়া, কিন্তু আলেকজান্ডার তো যখন এখানে এসে উনি মারাই গেছেন ব্যাবিলন, উনি এখানে, কিন্তু ওখানে যখন তিনি লোক পাঠাচ্ছেন, তার লোকজন পাঠাচ্ছেন, তখন কিন্তু তিনি তার মাস্টার অ্যারিস্টটলের কাছে লোক পাঠাচ্ছেন, এবং যারা ওখানে ইয়ে করছে এথেন্সে অ্যান্টিপেটার, তার উপরে তিনি নির্ভর করছেন, নানা কিছু করছেন। কিন্তু আমাদের এদেশে যেহেতু শ্রেণী গড়ে ওঠেছে এইভাবে, যে দাস মালিক শ্রেণী বা ভূমিদাস মালিক শ্রেণী, সেই জন্য আমাদের দেশে যেহেতু কৃষক ভিত্তিক সমাজ ছিল, কৃষকরা গ্রামে গ্রামে দূরে দূরে, যে রাজধানী এক জায়গায়, প্রথম দিকে কিন্তু কিছুটা রিপাবলিক টিপাবলিক ছিল, 16টা রিপাবলিক ছিল, অমুক ছিল, কিন্তু যতই গাছ কেটে কেটে গাছ কেটে কেটে এখানে তো লোকসংখ্যা খুব কম ছিল। এমনকি আওরঙ্গজেব যখন মারা যান, তখন সারা ভারতবর্ষের লোকসংখ্যা ছিল মাত্র 10 কোটি। যে যখন গ্রাম গড়ে উঠছে এখানে, সে কৌম সমাজ ভেঙে, কেমন যখন ইয়ে হচ্ছে, এগুলো সব কৃষক ভিত্তিক সমাজ হচ্ছে, দূরে চলে যাচ্ছে, ইয়ে রাজধানী থেকে দূরে চলে যাচ্ছে। এবং এই গ্রামগুলোর কাজ কি থাকছে, যে কৃষকরা বছরের শেষে তাদের যে একটা অংশ তারা ইয়ে হিসেবে খাজনা হিসেবে রাষ্ট্রের কাছে দিয়ে দিচ্ছে, রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকছে, তারা তাদের মতো থাকছে, তারা কিন্তু রাষ্ট্রের উপর কোনো আধিপত্য অর্জন করার চেষ্টা করছে না, তারা তাদের গ্রামের মধ্যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে, পঞ্চায়েত সিস্টেমের মধ্যে দিয়ে তারা রাষ্ট্রকে পরিচালনা করছে, গ্রামগুলোকে পরিচালনা করছে। ওরা নিজেদের গ্রাম, নিজেদের গোষ্ঠী, নিজেদের পাড়া, এই সমস্ত নিয়ে বিভোর, যে গ্রামের বাইরে, কুলের বাইরে, নিজের ওর বাইরে তাদের নজর দেওয়া তেমন, রাষ্ট্র দূরবর্তী সত্তা। সেই জন্য রাষ্ট্র হয়ে গেছে কি, রাষ্ট্র হচ্ছে ডেসপটিক, রাষ্ট্রকে কন্ট্রোল করার কোনো মেকানিজম এখানে গড়ে ওঠেনি, যেটা ওখানে গড়ে উঠেছিল। ওখানে যেরকম গড়ে উঠেছে যে অ্যাসেম্বলি, ওখানে যেমন গড়ে উঠছে যে কনস্টিটিউশন, কারণ গ্রিসের নগর রাষ্ট্রগুলো ছিল খুব ছোট ছোট, ওখানে নানা রকম এক্সপেরিমেন্ট হয়েছে, অলিগার্কির এক্সপেরিমেন্ট হয়েছে, অ্যারিস্টোক্রেসির এক্সপেরিমেন্ট হয়েছে, মনার্কির এক্সপেরিমেন্ট হয়েছে, টিরানির এক্সপেরিমেন্ট হয়েছে, নানা ধরনের। এবং বলা হয় যে এশিয়া মাইনার, এশিয়া মাইনার মানে টার্কি এবং আলজেরিয়া, এবং গ্রিস নিয়ে প্রায় 1500 নগর রাষ্ট্র এখানে, এখানেই কিন্তু প্রথম ওরা করেছে, এবং তারই কিছুটা গেছে রোমে। এবং রোমে এই প্রথমে ছোট মনার্কি ছিল, মনার্কিতে ভেঙে রিপাবলিকের শুরু হলো, এবং এই রিপাবলিক যখন থেকে শুরু হলো তখন থেকে সেখানে সিনেট হয়ে গেছে। যে আসলে যে রিপাবলিকটা কারা, রোমান রিপাবলিকের ক্যারেক্টারিস্টিক্স হলো, এটা হলো প্যাট্রিশিয়ানদের রিপাবলিক। প্রথমে প্লেবিয়ানদের কোনো ক্ষমতাই ছিল না, মানে সাধারণ নাগরিকদের ওরা কোনো ক্ষমতা দেয়নি, পরে প্লেবিয়ানরা সংগ্রাম করে করে নানা ক্ষমতা অর্জন করেছে।